রানু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা মিস রানু মারিয়া। রানু মণ্ডলের বাড়ি রানাঘাটে সেই সিনেমার গান নিয়ে উপস্থিত সঙ্গীত পরিচালক সিধু, বাড়িতেই হল রিহার্সাল। ফের ভাগ্যের চাকা ঘুরল রানু মণ্ডলের, এবার তৈরি হচ্ছে তার নামে সিনেমা মিস রানু মারিয়া। রানু মণ্ডলের বাড়িতে সেই সিনেমার গান নিয়ে উপস্থিত সঙ্গীত পরিচালক সিধু, বাড়িতেই হলো যৌথ রিহার্সাল। এবার রানাঘাটের রানু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, পরিচালক ঋষিকেশ মণ্ডল, সিনেমার নাম মিস রানু মারিয়া। বেশ কিছুদিন আগেই সিনেমার প্রস্তুতি শুরু করেছেন সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডল। সিনেমার মুখ্য চরিত্র অর্থাৎ রানু মণ্ডলের চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি হলেন বলিউড চলচ্চিত্র শিল্পী ঈশিকা দে। ইতিমধ্যে রানু মণ্ডলের সাথে দেখা করে গিয়েছেন ঈশিকা এবং তার চারিত্রিক গুণাবলী লক্ষ্য করেছেন। এই সিনেমার সুরকার প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক সিধু। অ্যাকচুয়ালি ছবির গান তো সব রেকর্ড করা শুরু হয়ে গেছে, তার মাঝখানে আমাদের কিছুটা লেট হলো, কারণ হচ্ছে করোনা এবং বিভিন্ন আর্টিস্টদের শো প্রোগ্রাম সব কিছু, এই সব কিছু নিয়ে আমাদের অনেকটা কিছু কাজ এদিক ওদিক সিধুটা চেঞ্জ হয়েছে। এবং এই ছবিতে সিধুদা দুটো গান কম্পোজ করছেন, একটা গান সিধুদা নিজেই গাইছেন আর একটা গান সিধুদা রানুদির সাথে গাইছেন। মানে আমার যেটা মনে হয় যে বলিউড মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়ার পর বাংলার কোনো মিউজিক ডিরেক্টর আবার একটা অসাধ্য সাধন করতে চলেছেন এবং সাহস দেখাচ্ছেন, সেই সাহসটা সিধুদা দেখিয়েছেন গানের লিরিক্স সিধুদার, এবং তার সাথে সাথে সিধুদা মিউজিক করেছেন, শুরু করেছেন, সেই গানটা রানুদি গাইছেন। এই গানটা স্টুডিও যাওয়ার আগে হালকা রিহার্সাল প্র্যাকটিস স্কেল সব কিছু নিয়ে সিধুদাজি রানাঘাটে রানুদি বাড়িতে। একসময় রানাঘাট স্টেশনেই দিন যাপন হতো রানু মণ্ডলের, গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন তিনি। এরপর হিমেশ রেশমিয়ার ছবিতে প্লেব্যাক করেন রানু মণ্ডল, কিন্তু মাঝে লকডাউন ও করোনাতে কিছুদিন ভাটায় কাটলেও ফের জোয়ার আসে জীবনে। এবার তৈরি হতে চলেছে তার বায়োপিক। আজ রানাঘাটে রানু মণ্ডলের বাড়ি এসে উপস্থিত সিনেমার সঙ্গীত পরিচালক সিধু। সিধুর সাথে আজ উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডলও। রানু মণ্ডলের বাড়িতে এসে তার সাথে গান করতে দেখা গেল বিখ্যাত সঙ্গীত শিল্পী সিধুকে। স্বপ্ন যে সত্যি হল আমার, স্বপ্ন যে সত্যি হল আছে লো এতদিন দূরে ছিল যে ছবির সঙ্গীত পরিচালক সিধু বাবু ছবির গানের বিষয়ে বলেন, যেহেতু এটি রানু মণ্ডলের বায়োপিক তাই সিনেমায় গানে সঙ্গীত শিল্পী হিসেবে রানু মণ্ডলের একটি গান রাখা রয়েছে। এই গানটি ভীষণ ইমোশনাল একটি গান। রানু মণ্ডলকে দিয়ে গান গাওয়াতে হবে, কারণ তার উপরে একটি বায়োপিক হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই শিল্পী হিসাবে রানু মণ্ডলের নাম তালিকায় তো থাকবেই, তার সুরকার হিসাবে তালিকায় নামটা আমারও রয়েছে, সেটা নিয়ে আমি খুব অত্যন্ত খুশি। খুব যত্ন করে গানটা বানিয়েছি, খুব সফট একটা গানের প্রয়োজন ছিল যেটার মধ্যে ইমোশনস রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, কিন্তু খুব দুঃখ নেই, একটা হ্যাপি সেন্টিমেন্ট, একটা হ্যাপি ইমোশন, তো সেরকম একটা গান বানিয়েছি। তো বানানোর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তো সেটা আজকে রানুদিকে শোনানো এবং রানুদিকে গানটা তোলানো, তার স্কেল ম্যাচ করছে কিনা ইত্যাদিগুলো চেক করে নেওয়া, সেই কারণেই আজকে এখানে আসা। ছবি প্রসঙ্গে তিনি বলেন, সংগ্রামী জীবন থেকে উঠে আসেন তিনি, প্রতিভার জোরে লাইমলাইটে আসেন রানু মণ্ডল। এমন একটি জীবন সংগ্রামের গল্প আরও বেশি করে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেটি এই ছবির উদ্দেশ্য। রানু মণ্ডলের গল্প আমরা অনেকেই জানি, হয়তো ভারতবর্ষের অনেকেই জানে, তবু আরও বৃহত্তর মানুষের কাছে এই গল্প পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই ধরনের গল্প সাধারণ মানুষকে উজ্জীবিত করে। একজন মানুষ অত্যন্ত সাধারণ অবস্থা থেকেও যে তার প্রতিভার কারণে সে একটা লাইমলাইটে চলে আসতে পারে, জনপ্রিয় চরিত্র হয়ে উঠতে পারে, সেইটা সেই বিশ্বাসটা লোকের কাছে পৌঁছে দেওয়া দরকার, সেই জন্যেই এই বায়োপিকটা খুব খুবই। শোনা যায় এই সিনেমায় সিধু ও রানু মণ্ডলের একটি ডুয়েট গানও আছে। এদিকে রানাঘাটে সেই গানের রিহার্সালও হয়, নানান আলাপচারিতা গল্প গানের আসর বসে রানু মণ্ডলের বাড়ি, সেই সাথে গানের রিহার্সালও চলে জোর কদমে। নতুন গান নতুন সিনেমা, এই বিষয়ে রানু মণ্ডলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, সিধুবাবুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে, ওনার সাথে গান গেয়ে আরও ভালো লাগছে, সবকিছুর জন্যই খুব আনন্দ হচ্ছে।
খুব ভালো করে ওনার সঙ্গে মিলে তো আরো ভালো লাগছে, ওনার সঙ্গে গান গিয়ে আরো ভালো লাগছে। আবার শিখে যেতে হবে স্টুডিওতে, হ্যাঁ অবশ্যই আনন্দ হবে, আবার মালিক চাইলে সেই আনন্দটা হবে। ফুলে হয় গরমি অত ফাসলে হুই দেখে খাব তো এ সিলসিলে হুই দূর তক নিগাহ মে হে গুল খিলে হুই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড রানাঘাট।